আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফরাত হোসেন। আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন সবাইকে ধন্যবাদ। আপনারা যদি রিপন ভাইয়ের মতো পারফেক্ট গিগ অপটিমাইজেশন করতে চান বা আপনার গিগের কোনো সমস্যা আছে কি না সেটা যদি আপনি অ্যানালাইসিস করতে চান, তাহলে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে আমি একটা ভিডিও ওপেন করছি, পারফেক্ট ফাইবার গিগ এসইও অপটিমাইজেশন, ফাইবার গিগ অপটিমাইজেশন, ফাইবার টিপস অ্যান্ড ট্রিক্স। এই ভিডিওটা আপনি দেখে নেবেন। এই ভিডিওর মাধ্যমে আমি দেখাইছি কিভাবে একটা গিগ এ টু জেড অপটিমাইজেশন করতে হয় এবং ফাইবারের নিয়ম মেনে চলে। তো আপনারা যারা এই ভিডিও দেখতেছেন, এই ভিডিওর আই বাটনে আমি এই ভিডিওটা দিয়ে দেবো, তো আপনারা সেখান থেকে ভিডিওটা দেখে নিন। অথবা আপনি আমার চ্যানেলে চলে আসলে ফাইবারের যে কোর্স আছে, আমার প্লেলিস্টে এখানে করে দেওয়া আছে ফাইবার কোর্স, সেখানে আপনি আমার পুরোপুরি ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যান্ড সেটআপ এবং গিগ অপটিমাইজেশন এই পুরোপুরি প্রসেসটা। ওকে, আজকে আমি দেখাবো যে আপনারা যারা ফ্রিল্যান্সার ভাইরা আসি, নতুন ফ্রিল্যান্সার ভাইরা আসি, তারা মনে করে যে ফাইবারে রিভিউ না নিলে বা গিগের মধ্যে যদি রিভিউ না নেয় তাহলে হচ্ছে কি গিগ র্যাঙ্ক করে না, কাজ পাওয়ার সম্ভাবনা যায় না। তো এই ধারণাটা সম্পূর্ণ টোটালি যে ভুল। আমরা যে প্রপারলি একটা গিগকে যদি আপনি অপটিমাইজ করতে পারেন, টাইটেল থেকে শুরু করে একদম গিগের ব্যানার পর্যন্ত, আপনি যদি আপনার যে টার্গেটেড কিওয়ার্ড মানে প্রাইমারি কিওয়ার্ড সেটা যদি প্লেসমেন্ট করতে পারেন, তো একটা গিগ যে অর্গানিক্যালি র্যাঙ্ক হয় তারই হচ্ছে আমি আজকে প্রমাণ দেখাবো। আচ্ছা, আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন হচ্ছে আমাদের রিপন ভাই। ভাই স্ক্রিনে শেয়ার করেন আপনার। আমি রিপন ভাইকে নিয়ে অলরেডি একটা ভিডিও করছিলাম যে ফার্স্ট যে কাজটা ছিল ওনার, সেই কাজের হচ্ছে আপনি একটু ফাইবারে যান ভাই, একটু মেসেজে যান, মেসেজ মেসেজ এই যে এই যে এই যে আপনার প্রোফাইলের দিকে, মানে ছবির দিকে। দেখেন, আমরা দেখি যে এনা এই ভাইকে এইনার গিগটা কিন্তু আমি প্রোফাইলে অপটিমাইজ করে দেই। তো যারা হচ্ছে আপনারা এখনো প্রপার গিগ অপটিমাইজ করতে পারেন না, তারা আমার এই ভিডিওর আই বাটনে আমি গিগ অপটিমাইজের প্রপার গিগ অপটিমাইজের ভিডিও দিয়ে দেবো। সেখান থেকে আপনারা দেখে আপনার টাইটেল ইমেজ থেকে টাইটেল এসইও টাইটেল প্রপার অপটিমাইজ থেকে শুরু করে একদম ডেসক্রিপশন পর্যন্ত, এফিকিউ প্লাস হচ্ছে সার্চ ট্যাগ, প্রাইজিং, আমি সবগুলো দেখাইছি। তো সবগুলো হচ্ছে আপনারা ওই ভিডিও থেকে দেখতে পারবেন। এবং আমার ইউটিউব চ্যানেলে আপনারা ফেসবুক যে ফাইবার কোর্সের ভিডিও আছে সেখান থেকেও আপনারা চাইলে দেখতে পারেন। এই যে দেখেন, এইখানে রিপন ভাইকে যে মেসেজগুলো করছে প্রতিটা বায়ারে হচ্ছে অর্গানিক। এই যে ভাই, একটু একটু বায়ারের ইয়েগুলো দেখান তো ভাইয়া, এই যে আপনাকে কয়টা বায়ার মেসেজ করছে? আমাকে টোটাল 1, 2, 3, 4, 5, 6 জন। তাহলে 6টা বায়ার মেসেজ করছে মূলত অর্গানিকলি, কোনো প্রকার রিভিউ না নিয়ে এনার গিগটা র্যাঙ্ক করছে। এবং একটা গিগ শুধু র্যাঙ্ক শুধু একটা দুইটা কিওয়ার্ডে না, মোটামুটি 5 থেকে 7টা কিওয়ার্ডে র্যাঙ্ক করছে। তো এই মুহূর্তে এই এখন আমরা একটা কাজ রিবন ভাই ডেলিভারি দেবো, সেটা হচ্ছে $20-এর কাজ। কাজটা প্রপারলি রিবন ভাই শেষ করছে এবং সেই কাজটা ডেলিভারি দেবো। এখন আপনারা আশা করি আপনাদের এই এই ভিডিও থেকে আপনাদের ভুলটা ভাঙবে যে আমরা রিভিউ ছাড়া যদি একটা গিগকে প্রপারলি অপটিমাইজ করতে পারি এবং সেটা যদি মার্কেট প্লেসে আমরা পাবলিশ করি, তাহলে সেখান থেকেও গিগটা আগে অর্গানিক্যালি র্যাঙ্ক হবে এবং সেখান থেকেও আমরা কাজ পাবো। এই বিশ্বাস, এই আস্থাটা আপনাদেরকে রাখতে হবে আর কি। আমরা জানি যে বর্তমানে ফাইবার নিয়ে প্রচুর পরিমাণে ফাইবার অ্যাকাউন্ট রিভিউতে নিচ্ছে, ফাইবার অ্যাকাউন্ট টেম্পোরারি ডিজেবল করতেছে এবং পার্মানেন্টলি ডিজেবল করে দিচ্ছে। মূলত কারণ কি? মূলত কারণ হচ্ছে ফেক রিভিউ কেনা। তো আশা করি আপনারা এই ফেক রিভিউ কেনার কাজটা, যে কাজটা আপনারা করে থাকেন, এই মন মানসিকতা থেকে আপনারা বের হয়ে আসবেন এবং প্রপার একটা গিগকে অপটিমাইজ করেন। ইনশাআল্লাহ প্রপার আপনার কিওয়ার্ডটা বা আপনার গিগটা র্যাঙ্ক করবে। এবং অবশ্যই এখানে মাথায় রাখতে হবে, আপনি যে গিগটাকে যে কিওয়ার্ড দিয়ে সিলেক্ট করবেন, যে এই কিওয়ার্ড এই গিগটা এই কিওয়ার্ডগুলো দিয়ে সিলেক্ট হবে, তো অবশ্যই সেই কিওয়ার্ডগুলোর জন্য লো কম্পিটিশন কিওয়ার্ড হয়। আপনি কখনোই হাই কম্পিটিশন কিওয়ার্ড দিয়ে একটা গিগকে র্যাঙ্ক করানোর ট্রাই করবেন না। আচ্ছা রিভন ভাই, আপনি একটু ওই জিয়াতে যান, ড্যাশবোর্ডে যান, আপনার কাস্টমার ডেলিভারি দিয়ে দিই। আশা করি এই বায়ার আপনাকে রিভিউ দিবে। হ্যাঁ, ইনশাল্লাহ দেখা যাক কি হয়। আচ্ছা এখন হচ্ছে ইয়াতে ক্লিক করেন, এই যে ভিউতে ক্লিক করেন, এই যে অর্ডারের পাশে, এই যে ইন প্রোগ্রেস এর পাশে যে ভিউ, এখানে ক্লিক করেন। হ্যাঁ, এখন ইয়েতে যান, ওই যে উপরে যান, উপরে গেলে ডেলিভারি বাটন পাবেন।
ওইখানে না, ফাইবারে, ফাইবারে ওই যে ডেলিভার নাওতে ক্লিক করেন, ডেলিভার নাও, ওই যে ডান দিকে দেখেন ডেলিভার নাও, দেখুন। হ্যাঁ হ্যাঁ শোনেন, আপনি এখন, আপনি এখন ইয়ে ছেড়ে দেন, আমাকে মাউস এক্স দেন, আর আপনারা এই মুহূর্তে দেখেন যে একটা কাজ কিভাবে ডেলিভার করতে হয়। যারা নতুন আছেন, যারা একদম কোনো কাজেই এখনো ডেলিভার করতে পারেননি, বা ডেলিভার করে এখনো আপনার অ্যাকাউন্ট থেকে আপনি কোনো কাজ বায়ারকে ডেলিভার করেননি, তাহলে তারা এই যে আমি যে পদ্ধতিটা আপনাদের দেখালাম এইভাবে ডেলিভারি করতে হয়, ঠিক আছে? অর্ডার, অর্ডার পেজে এসে ভিউতে ক্লিক করবেন, ক্লিক করে আপনাকে ডেলিভারি মানে অর্ডার পেজে আসতে হবে, অর্ডার পেজে এসে আপনার এই ডেলিভার নাওতে বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করলে এইখানে আপনাকে, এইখানে ডেলিভার, ডিসক্রাইব ইউর ডেলিভারি ইন ডিটেলস, মানে বলতেছে আপনার ডেলিভারি সম্পর্কে এখানে ডিটেলস লিখেন, ঠিক আছে? তো এখন আমরা সেটা লিখবো আর কি। আচ্ছা রিপুন ভাই, ওই যে বায়ারের আর একটা ট্যাব নেন, ফাইবারের আর সরি আর একটা ট্যাব নিয়ে বায়ারের নামটা কপি করে নিয়ে আসেন, আর হচ্ছে আপনারা এই ভিডিও দেখার পর যদি আপনাদের কেউ এরকম যদি কেউ ভাই থাকেন যে আপনারা ডেলিভার নতুন কাজ মানে প্রথম ডেলিভার করতেছেন, বা আপনাদের ভয় ভীতি কাজ করতেছে যে ডেলিভার, ডেলিভারি যে মানে এইখানে কি লিখবো আপনারা বুঝতে পারতেছেন না, তো তাহলে আমাকে ভিডিওর কমেন্ট সেকশনে জানাইন, আমি হচ্ছে আপনার কাজ জুমে এসে এভাবে ডেলিভারি করে দিব। আচ্ছা এখন আপনি মাউসটা ছেড়ে দেন, আপনি মাউস ছেড়ে দেন, জিতে সব এবার আর নামটা কই গেল ভাই, বায়ের নামটা চলে গেল কেন, আবার নিয়ে আসুন কপি করে। আচ্ছা কি বার আমি ক্লিক করতে, আমি কিবোর্ড কাজ করতেছি না কেন? আচ্ছা হয়েছে, টার্গেটেড অডিয়েন্স, ইস আরে আপনি অটো রিফ্রেশটা বন্ধ করবেন না, এটা কাজ ভাই কম দেখি, এটা কোন ফালতু অটো রিফ্রেশ আপনি ইউজ করেন দেশ, এই অটো রিফ্রেশ তো আপনার অ্যাকাউন্টে রিস্ক হবে। আমার ইউটিউব, আমার ইউটিউব ভিডিওতে দেখেন, আমার ইউটিউব ভিডিওতে দেখেন যে আমি অটো রিফ্রেশ একটা ভিডিও দিচ্ছি, ওই ওই অটো রিফ্রেশটা ইউজ করবেন ভাই, বুঝছেন? ওকে এই অটো রিফ্রেশটা কিন্তু রিস্ক, এটা ইউজ করা যাবে না। যান আবার, যান ডেলিভারি বাটনে ক্লিক করেন, আমি তো, আপনি আবার যান না ওইখানে, ডেলিভারি বাটনে ক্লিক করেন না, এটাতে নামটা কপি করে নিয়ে আসেন, হ্যাঁ নামটা কপি করে নিয়ে এসে ডেলিভারি বাটনে যান, আপনি তো একটা ফাইবারের পেজ নিয়ে আসেন ওইটাতে যান না, বেকার আর একটা ট্যাব ওপেন করতেছেন, তাহলে আবার ইয়ে হয়ে যাবে আপনার, যেহেতু নেট স্লো। আচ্ছা এখন ছেড়ে দেন মাউস,
এখন হচ্ছে ইয়ে করেন, ওই যে লিঙ্কটা কপি করে নিয়ে আসেন, ওই যে লিঙ্কটাকে যেভাবে আমি আপনাকে আমাকে অ্যাক্সেস দিলেন সেভাবে কপি করে নিয়ে আসেন। বায়ারকে ইডিটর অ্যাক্সেস করে দেন। এভাবে না ভাই, এভাবে এখানে কই যাচ্ছেন আপনি? আপনার কাছে যে শীট, হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ, শিটটা শিটটা ক্লিক দেন এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক। হ্যাঁ, এটা ভিউয়ার থেকে এডিটর করে দেন, এডিটর এডিটর করে দেন। হ্যাঁ, এই তো গুড, কপি লিঙ্ক ক্লিক করেন। হ্যাঁ, এখন ওইটা লিঙ্ক ফাইবারে পেস্ট করে দেন, ওই যেখানে আমি ডেলিভারি ইয়াতে পেজে ডেলিভারি পেজে যান। হ্যাঁ, এখানে সেটা পেস্ট করে দেন, পেস্ট করেন। হ্যাঁ, পেস্ট করে দেন। হ্যাঁ, ঠিক ছেড়ে আছে, দেন, আবার ছেড়ে দেন মাউস। এখন ওই যে ইয়ে দেন আপনার ফাইবারে, ইয়াতে ফাইভ আবার ফাইবারে যান, ফাইবারে যাই একটা ইমেজ এখানে আপলোড দেন। এই ইমেজ কি ডাউনলোড দেওয়া আছে? হ্যাঁ, তাহলে যে আপ তাহলে যে আপলোড ওয়ার্কে ক্লিক করেন, ক্লিক করে একটা ইমেজ দেন, তাহলে ওই ইমেজটা আপনার গিগে বায়ার ডেলিভারি অ্যাকসেপ্ট করার পর আপনার গিগের পাশে শো করবে। বুঝলাম না, আপনার ইয়েতে যান ফাইবারে, ওই যে আপলোড আপলোড ওয়ার্কে ক্লিক করেন, বায়ারের ইমেজ কই, বায়ারের বই ইমেজ কই, সেটা এখানে দিয়ে দেন। তো ডাউনলোড দেইনি। ডাউনলোড দেন আগে। এই যে ইমেজ, এগুলা এগুলা বাইরের ইমেজ। একটা ডাউনলোড দেন, যে কোনো একটা ডাউনলোড দেন, ওই যে ওই ইমেজ ডাউনলোড দেন, ওই যে ঝুটি বাদে পড়ে আছে। আচ্ছা, ওটা পিডিএফ, ওটা পিডিএফ। আচ্ছা, তাহলে সবগুলো পিডিএফ, তাহলে 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 দরকার নাই, তাহলে দরকার নাই। আপনি ইয়ে করতে পারেন, ওই যে বইয়ের লিঙ্কটাতে যেয়ে ইয়েটা ডাউনলোড দিতে পারেন, ইমেজটা, ওই ইমেজটা ওইখানে ডেসক্রিপশন আপনার ডেলিভারি বাটন ডেলিভারিতে দিয়ে দেন। তাহলে বায়ার যখন অর্ডারটা অ্যাকসেপ্ট করবে, তখন হচ্ছে ওই ইমেজটা আপনার গিগের পাশে শো করবে। বায়ারের বইয়ে যান, বায়ারের বইয়ে যান। বইটা হ্যাঁ, বইটার বইটা বইয়ের ইমেজ ডাউনলোড দেন। হ্যাঁ, রাইট বাটন ক্লিক করেন। হ্যাঁ, রাইট বাটন ক্লিক করেন। না, সেভ ইমেজ, হ্যাঁ, সেভ ইমেজে ক্লিক করেন না। হ্যাঁ, সেভ ইমেজে ক্লিক করেন। ইমেজ সেভ হয়েছে? হ্যাঁ সেভ ইমেজ। আচ্ছা, তাহলে জানিয়ে দিয়ে যান, আবার ফাইবারে যান, ফাইবারে যেয়ে ডেলিভার বাটনে দেখেন, ওই যে হ্যাঁ মানে অর্ডার পেজে যান। হ্যাঁ, অর্ডার পেজে যান ভাই। আরে এখানে না, সেভ হয়নি, এটা কি বল সেভ হচ্ছে, আর আপনি কোন সেভ দিয়ে দিছেন। দেন দেন সেভ দেন। হ্যাঁ, এখন আবার ওই যে এই যে পাশের ফাইবার ট্যাব, ওই যে এটা বাম সাইডেরটা, হ্যাঁ এই যে আপলোড ওয়ার্কে ক্লিক করেন।
হ্যাঁ দেখেন, ওই যে ডেস্কটপ, আপনি যে ডাউনলোড ডাউনলোড অপশনে যান, হ্যাঁ দেখেন কোনটা ইমেজ হয়, ওটা পিডিএফ ফাইল ভাই, ওটা ইমেজ না। উপরে যান, উপরে যান, সবার উপরে যান, ওগুলো তো এই ওগুলো তো মাইক্রোসফটের ফাইল। আপনি তাহলে ডেস্কটপে তাহলে আছে, যান ডেস্কটপে যান, ইমেজ কই যাচ্ছে সে ভাইয়া, সেটাই তো প্রশ্ন যে বেশি কম না এখানে। আবার যান দেখি, আবার সেভ দেন দেখি, আরেকবার সেভ দেন, দিয়ে ফোল্ডার ওয়াইজ করে দেন, ক্যান্সেল করেন। এই যে পাশের পাশেরটাতে ভাই, পাশেরটাতে ওখানে না ভাই, বইয়ে যান, বইয়ে যান। আরে কোথায় ক্লিক করেন ভাই, ওই যে পাশেরটা বই, ডান সাইডে, ডান সাইডে, হ্যাঁ হুম, হ্যাঁ সেম ইমেজ, সেম ইমেজ, সেম ইমেজ ক্লিক দেন। হ্যাঁ এখানে ফোল্ডার চুজ করে দেন, ওই যে আরে আগে আগে ডাউনলোড দিলেন, এখানে দেন, ওই দেখেন তো ইমেজটা কোথায় যাচ্ছে, দেখেন তো আগে, এখানে দেখেন। আচ্ছা মাউস আপনি ছেড়ে দেন তো, দেখি এখানে, দেখি এখানে আপনি ছেড়ে দেন, মাউস ছেড়ে দেন, আপনি মাউস ছেড়ে দেন, শো ফোল্ডার নাকি অলওয়েজ ফাইল চলছে। ইউজার ডেস্কটপ ওয়ার্ক ফাইল কুত্তি যাচ্ছে ইমেজ, হাই রে একদম উল্টোটা। হয়ে গেছে, তো এটাই হচ্ছে ডেলিভারিদের নিয়ম। আশা করি ভাই রিভন ভাই আপনাকে আর ডেলিভারি দেওয়া দেখাইতে হবে না, কারণ দুইটা মানে ডেলিভারি দেওয়া দেখানো হলো। অবশ্যই আর এভাবে নিজে নিজেই হচ্ছে দেখে দিকে, এই ভিডিওটা আপনার হচ্ছে রেকর্ড হচ্ছে বুঝছেন, এই ভিডিওটা আমি চ্যানেলে দিয়ে দেবো, পরবর্তীতে হচ্ছে ওকে যদি ডেলিভারি করতে হয় পরবর্তীতে আপনার জব, তাহলে আপনি একটু নিজে নিজেই করিয়েন এই না। ভিডিও দেখে করে দিব ইনশাআল্লাহ, হ্যাঁ সমস্যা হলে এই ভিডিও দেখে করে দিব। হ্যাঁ 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 তারপরেও যদি কোনো সমস্যা হয় না বুঝতে পারেন আমাকে জানাইন, সমস্যা নাই। আচ্ছা এই হলো প্রসেস, ডেলিভারি দেওয়ার প্রসেস, একটা জব ডেলিভারি দেওয়ার প্রসেস। আর আশা করি আপনারা আর ফাইবারের রিভিউ, যেহেতু ফাইবারের রিভিউ নেওয়ার কোনো সিস্টেম নাই, রিভিউ নিলে হচ্ছে ফাইবার অ্যাকাউন্টটাকে ডিজেবল বা রেস্ট্রিক্ট করে দিচ্ছে, তো আর হচ্ছে আপনারা রিভিউর ভরসা না করে নিজেই হচ্ছে গিগটাকে প্রপারলি অপটিমাইজ করে দেন হচ্ছে র্যাঙ্ক করানোর চেষ্টা করেন অর্গানিক্যালি। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ তরিবন ভাই, ঠিক আছে, হ্যাঁ আশা করি বাইরে রিভিউ দেবেন। ওকে ঠিক আছে। আচ্ছা আল্লাহ হাফেজ।